লিওনেল মেসি যে নামের সঙ্গে জড়িয়ে আছে কোটি ভক্তের আবেগ। ফুটবল বিশ্বে দিয়েগো ম্যারাডোনা, পেলের নাম যেমন চিরকাল অমর হয়ে আছে, ঠিক তেমনই মেসিকে ছাড়া বর্তমান বিশ্বের ফুটবল কল্পনা করা কষ্টকর। আর্জেন্টাইন ফুটবল জাদুকর জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়। তার খেলা দেখে এতদিন মুগ্ধ হয়েছেন ফ্যানরা, এবার তার নাম বলে ডাকাতের হাত থেকে রক্ষা পেল একটি পরিবার। ইসরায়েলের কিজবুত নির ওজ এলাকায় ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হয় এক পরিবার। ফিলিস্তিনপন্থী সশস্ত্র বাহিনী হামাসের কয়েকজন সদস্য অপহরণের উদ্দেশ্যে এক বৃদ্ধার বাড়িতে হাজির হয়। এস্তার নামের ওই বৃদ্ধা আর্জেন্টাইন বংশোদ্ভূত। ওই পরিবারের সদস্য ছিল 8 জন। তাদের গাজায় অপহরণ করে নিয়ে যেতে চেয়েছিল অপহরণকারীরা। ঠিক সে মুহূর্তে নিজেকে আর্জেন্টাইন বলে পরিচয় দেন সে বৃদ্ধা। এরপর অপহরণকারীদের একজনকে এস্তার প্রশ্ন করেন সে ফুটবল খেলা পছন্দ করে কিনা। উত্তরে অপহরণকারী ফুটবল খেলা পছন্দ করে বলে জানায়। এরপর এস্তার লিওনেল মেসির কথা বলেন এবং বিশ্বকাপ জয়ী তারকা যেখান থেকে এসেছেন তিনিও সেই একই জায়গা থেকে এসেছেন বলে জানান। সে কথা শুনে হামাস সদস্য লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানায় এবং আশ্চর্যজনকভাবে এস্তারকে ছেড়ে দেয়। এরপর ওই বৃদ্ধার সঙ্গে একজন একটি ছবিও তোলে, যে ছবি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে লিওনেল মেসির নাম বলে এস্তার রক্ষা পেলেও তার নাতি নাতনিদের অপহরণ করে গাজায় নিয়ে যায় অপহরণকারীরা। তাদের ফিরে পেতে মেসির হস্তক্ষেপ আশা করছেন 90 বছর বয়সী বৃদ্ধা। ফরজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।